আসসালামু আলাইকুম। পপকর্ন ছোট বড় সবার কাছে খুবই একটা প্রিয় খাবার। এই পপকর্ন খেতে অসম্ভব ভালো লাগে, বিশেষ করে অবসর সময়ে। চলুন আজকে পপকর্ন কিভাবে ঘরে তৈরি করতে হয় সেটা দেখে নিই। আমি এখানে 1 কাপ পরিমাণ ভুট্টার দানা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ লাগবে। এই ভুট্টার দানাটা বা পপকর্ন সিড আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদি দোকানেও কিন্তু খোঁজ করলে পেয়ে যাবেন। আমি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে কেউ এটা বাটার দিয়েও করতে পারেন। আর তেলটা দেওয়ার পর আমি অপেক্ষা করছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত। তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে, এখন আমি এই ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটা নাড়ানি দিয়ে এই তেলের সাথে এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখন আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। লবণটা দেওয়ার পর আবারও এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর একটু পর পর নেড়ে দিতে হবে। আর এই তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া মানে ভেজে নেওয়া তা না, এটার মধ্যে লবণ তেল যাতে করে এই বিচিগুলোর সাথে লেগে যায় সেটার জন্যই নাড়াচাড়া করতে হচ্ছে। আর যখন এটা গরম হয়ে যাবে তখন একে একে একটা একটা ফুটতে শুরু করবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দেখুন, এ পর্যায়ে কিন্তু এই বিচিগুলো একটা একটা ফোটা শুরু করেছে। ব্যাস, এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পুরোপুরি ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। এই মাঝামাঝি পর্যায়ে আমি একবার হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে যেগুলো ফুটেছে সেগুলো উপরে চলে আসবে, আর যেগুলো এখনো ফুটে নাই সেগুলো নিচে পড়ে যাবে, আবার ওগুলা ফুটতে শুরু করবে। দেখুন, এ পর্যায়ে একদম পুরো হাঁড়িটা ভরে গেছে পপকর্নে, আর এখনো কিন্তু ভিতর দিয়ে ফুটুস ফুটুস করে এক একটা ফুটছে। এইভাবে একে একে ঠুস ঠাস করে ফোটা যখন বন্ধ হয়ে যাবে বুঝতে হবে এই পপকর্নগুলো হয়ে গেছে। দেখুন, পপকর্নগুলো সবগুলো একদম খুব সুন্দরভাবে ছিটে আমার এক হাঁড়ি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যারা স্পাইসি পপকর্ন খেতে পছন্দ করেন, এ পর্যায়ে অল্প একটু মরিচ গুঁড়া ছিটিয়ে নিতে পারেন। ফ্যামিলি গেট টুগেদারে কিংবা গল্পের ফাঁকে আপনারা এই পপকর্নটা এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। আর আপনাদের যদি এই ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে আমার চ্যানেলে আপনাদের যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে সেটা লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, অথবা আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে।